আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার উম্মতের কি দিবেন আমার আল্লাহ কইছে বন্ধু নবী নামাজ তাহার আমি আল্লাহর কাছে যা চাইবো আমি আল্লাহ তা দান করব অনেকে বিদেশ যাইতে পারো না অনেকে ব্যবসা করো হরকত হয় না অনেক মা বোনেরা পর্দারে আসে রে মা বোনদের গরমে সন্তান হয় না অনেকে পড়ালেখা করে পড়া লেখা যায় না অনেকের কোনো কাজে কর্মে সুফল পাইতাছ না আরে কোন কবিরাজের কাছে গেলা কোন ডাক্তারের কাছে গেলা কারোর কাছে যাওয়া লাগতো না ফজরের নামাজের আধা ঘন্টা আগে উইটা। তাহাজুদের নামাজের মুসল্লাই বইয়া বারো রাখার নামাজ পড়া আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানবা আপনারা বলেন তাহাজুদ পড়া আল্লাহর কাছে কানলে নবীর ওয়াদা মোতাবেক আমার আল্লাহ আমরার মনের আশা পূরণ করতে পারে কি পারে না ওরে তুমি কাউরে রাখো জেলখানাতে কাউরে দুনিয়ায় আবার কাউরে রাখো দালান কোঠায় কাউরে বাস্তালায় আরে হাকিম হুকুম কর পুলিশ হইয়া দর আবার সরপ হইয়া দংশন সর উজা আর রে প্রেমের খেলা খেলস দয়াল রে আরে ও দয়াল তোমার খেলা সমৎকার আসমানেতে পশায়াস চাঁদ সুরুজের আজার রে প্রেমের খেলা খেল দয়াল রে আরে অ দয়াল তোমার খেলা সমৎকার দুষ্ণরে কাল দাইয়া তুমি বসাইছ বাজা রে প্রেমের খেলা খেলস দয়াল রে নির্দোষি রে রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়াকে হো গুড়ে সর্বদায় হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর আবার হইয়া দংশন কর উজা হইয়া যা রে প্রেমের কেলা খেলস দয়াল রে ও দয়াল তোমার খেলা সংস্কার আর আসমানেতে বসায় আস সাদ বা আজার রে তুই প্রেমের খেলা কেন দয়াল রে কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কুটি টাকা একটা সন্তান নাই আসেনি আসিনি এমন কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মারার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে কোন স্ত্রীর জন্য তুমি তোমার জীবন ব্যয় করলা কোন সন্তানের জন্য ব্যয় করলা ওই সন্তান তো তোমার কানে কামল দিয়ে উপকার করবে না বউ তোমার উপকার করবে না তারা বলবে তোমার তারা চিনে না এ মুরব্বীরা রে এ যুবক বায়রা তোমার কদমে

হজরত আসলাম কয় বিসমিল্লা হিম আহ্মা নিরিম চোখ বন্ধ করিয়া আগুনের উপরে হাত দিলাই বাহারাম সন্তানা দিলাইছে নিজে আত্রা দিলাই বাহারাম কি করলা। এই 69 বছর আগুনরে জালাইলা বন্ধুত্ব করতে পারল না কয় বছর 69 বছর কল্লা বন্ধুত্ব ফুরাইতে পারলা না हां ঠিক কইছেন ও বাবা বল আমার হাত পুরাইছেনি না উনি কিন্তু সব বন্ধ আল্লাহর ওই কি করা বারাম কয় আপনারে বলছে আঙ্গুল দিতে আপনি তো পুরা হাত ওই দিয়া দিছেন ও তার এমন দেহ আগুনে পূর্বে আগুনে রে মন সাধ্য নাই জইলা হইছে সায়ামার মাওলার প্রেমে যেই জনার মন জইলা হইছে সায়

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়েন কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আছেন দাওনের পরে ইবাদত কি করবেন জানি না তো হয়ে যাক ঠিক না হ্যাঁ তবাটা হয়ে যাক এবার পড়েন শুধু কালিমের তৈরি বানায় এবার পরে আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আবার যখন আল্লাহর বান্দা কালিমা পড়ল নাম তার বাহারাম নাম কি নাম কি বাহারাম 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 ওই বাহারাম কয় আমি আবার উনসত্তর বছর পরে আল্লাহর কালেমা পইরা নবীর কালেমা পইরা মুসলমান হয়েছি বন্ধুরে যেই দিন আমি মুসলমান হইলাম আল্লাহর উনি আসলামের লগে তার বাড়িতে গেলাম গভীর রাত্রি হয়ে গেছে আমি দেখলাম আসলাম ঘুম থেকে কানতে কানতে সজাগ হইছে।

কেমন জানি লাগে এজন্য আমি অনেক সময় মসজিদে দেখি অনেক মুরুব্বীরা একবারে ফজরের নামাজে অনেক আগে আদান হয় নাই অনেক আগে চলে আসে আমার এলাকার মসজিদের অনেক মহাজিন সব যারা মুরব্বী এলাকার মুরব্বীরা বুড়ারা আদান দেয় না এমন অনেক মুরব্বী দেখছি রাত্রে দুইটা দুইটা বিশ দুইটা তিরিশে যায় মসজিদ আদান দেয় বুঝছেননি ঠিক নাই তো বয়স হওয়ার কারণে ঠিক থাকে না আদান দিয়ে ফেলে

বাহরামগুম থেকে ওইটা কই হুজুর কি হয়েছে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার রহমাতুল্লিলাল আমি নবী আমার ঘরে আসছে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় ওরে যার প্রেমেতে বানায় আল্লাহ তামাম দুনিয়া ওরে যার প্রেমেতে বানায় আল্লাহ তামাম দুনিয়া একজনে প্রেমিকা সোনার মদিনা একজনে প্রেমিকা সোনার ওরে যার প্রেমে

Άρε δέχλα μονάτα, πρέμε ρε Σόβι Άι ρε ου μοντερή μου, Άι νόμι, γουμάι Μοντίνα Άι ρε ου μοντερή μου, Άι νόμι, άσθενε Μοντίνα Έξω ναι πρέμικα, σούνα ρε Μοντίνα Έξω ναι πρέμικα, σύλλογο নাম আজেরো মুসলার মাঝে আরে যখন আমার নবী দাঁড়াইছে ওরে পাউ গুলো ফুলে যাইত দেরি করত না আরে পাউ গুলো ফুলে যাইত দেরি করত না একজনে প্রেমিকা সোনার মদিনায় একজনে প্রেমিকা সোনার ওরে যার প্রেম

সবাই জবান খুলে ছেলে কোন আল্লাহ বাজানো উনি ডাক দিয়া কয় আমি গুমের ঘর থেকে কানতে কানতে এমনি উঠি নাই ওরে আল্লাহর ওলি আসলা কেন ঘুম থেকে উইঠা গেলা বলে শুনে নাও আমি কেন ঘুম থেকে উইঠা গেলাম আমার গুমের ঘরে আমার রহমাতুল্লিল আলামিন নবী হাজির হইয়া গেছে আর হাজির হইয়া আমি আসলাম রে ডাক দিয়া কয় আসলাম রে ও আসলাম শুনে নাও আজকে সত্তর বছর তোমার বয়স সত্তর বছর তোমার বয়স আমরা তো আমাদের বয়সটাকে ছোটবেলা থেকে গনি আর আল্লাহ না নাম কবার পর থেকে গন্ত কখন থেকে নাবালক মানে তার উপর নামাজ ফরজ হওয়ার পর থেকে মানে দশ বছর বয়স থেকে বলে বয়স সত্তর তার মানে আশি বছর কত আশি বছর তোমার বয়স এত কিন্তু এই বান্দাটা উনসত্তর বছর আগুনের পূজা করিয়া গতকালকে কালিমা পড়ছে রে কিন্তু আজকে বান্দাটা ইমানদার এ আসলাম ইমান নিয়া কবরে আইতে ফারবানি বলে কেন কারণ সে তো নব মুসলিম তার ইমানটা করা ইমানটা তাজা তোমার ইমানটা কি এত তাজা আসেনি এবার আসলাম আমার আল্লাহর কাছে কান্দে মাবুজ আমি আমার ইমানদারে কেমনে তাজা করতাম আসলাম রে তোমার তো সম্পদের অভাব নাই এই সম্পদগুলা। তুমি তোমার কাছে রাইখা দিলা বলে হা রাইখা দিলা এই সম্পদের মায়ায় পইরা তুমি তোমার বাড়িতে ফিরে আসো বলে হা বলে তোমার যদি সম্পদ না থাক করে আসলাম তুমি কোন জায়গায় বসবাস করতাম আসলাম কয় আমি আল্লাহর ঘরে নামাজ শরীফ ফাঁস রাখত ফজর জোহ

কয় ওয়াক্ত ছয় হয় আমার নবী কয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো কি কষ্ট না হইতো কষ্ট আমি আমার উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজও ফরজ করে দিয়া দিতাম নবী গো কেন

তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেতে চিয়া কি জলে নবী গো মালা গেতে চিয়া কি জলে মুসলমান শুধু তাহাজ্জুদ পড়তো না মাগরিবের পরে আরো কিছু নামাজ আছে বারো রাকাত

তাহলে ফজর বলেন ফজর ফজর জোহর আসতে কোন কেন আপনারা বলেন বললে সাহাব ফজর জোহর আসর মাগরিব এশা কয় অক্ত এবার বাইর করলাম তাহার যুদ্ধ কইল এবার গনেন তাহার যুদ্ধ হাওয়াবিন আরো বলি চাষ বলেন চাষ এশরাক ইস্তেসখা

ও নবীর উম্মতের দলেরা এই জন্য আল্লাহর বান্দা হজরত আসলাম কয় এবার আমি আমার সম্পদের মায়া ছাড়লাম আমার সব সম্পদ আল্লাহ নবীর নামে দিয়া দিলাম আমি আমি গেলাম আল্লাহর আমার সময় কাটাই হে নবীর উম্মতের দলেরা করে শুনল ভাই বাবাজিরা এবার মনোযোগ দিয়ে শোনেন সে বাবা যদি আল্লাহর বান্দা আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া তার সকল সম্পদ আল্লাহ রাস্তায় দিয়া দেয় আমরাও দেওয়ার দরকার আসেনি

আমি আসলাম চৌসিলাম তাই নিলো করি তাই নতুন পাঁচ হাজার টাকা লইয়া আমি তাই দিলাম সোহান লাখ হৈতান সোহান লাখ হৈতান না আসলাম আসতাম শুনো আমি মানুষের কাছ থেকে ধান নিতাম কিন্তু মানুষ আমার কাছে তার ভাওনা টাকা খুঁজত না বলে কেন আমি মসজিদে একদিন ওয়াজে কইয়া দিছি তাওরে কোনো কিছু যখন দিবা আল্লাহর নামে দিয়া দিবা এটা পাওয়ার আশা কোনোদিন করবা না এরপর থেকে মানুষ আমার কাছে চায় না কিন্তু একদিন ফজরের নামাজ পড়ে আমি যখন আমার বাড়ির মধ্যে কবর জিয়ারত করার জন্য আমার বাবার কবরের সামনে যাইতেছিলাম এমন টাইমে একজন ভিক্ষু কাইসা আমার কাছে বলতেছে এ ভাইসা আমি তো একজন ফকির মানুষ আমারে আপনি একটু ভিক্ষা প্রদান করেন এবার যখন আমি তার কাছে ভিক্ষা চাইলাম এবার সে আমারে ভিক্ষা দেওয়ার জন্য কোন টাকা আমি পাইলাম না এবার আমার সামনে দেওয়ার জন্য নাফিদ যাইতেছে কি করে নাফিদ মুসলমানি করে না হ্যাঁ আচ্ছা না আপনারা বসতেছেন তো বাস কষ্ট তো ওই নাপিত কে নাফিত আমারে অল্প কিছু দেড়হাম তুমি আমাকে ধার দাও হাওলার দাও নাফিদ দেরি করলেন না কারণ আমি মুসলমান আমার সে ভালো করে চিনে তাকুয়াবান সে আমার দিয়ে দিয়েছে। নাফিতের টাকা পাইয়া আমি গরিব মানুষকে দিয়া দিলাম কিন্তু কোন মুসলমান আমার কাছে তার পাওনা টাকা কোনোদিন খোঁজে নাই কিন্তু একদিন জুমার নামাজে যাওয়ার টাইমে কোথায় জুমার নামাজে যাওয়ার টাইমে আমি আমার কিতাব তেলাওয়াত করলাম কোরআন তেলাওয়াত করার পরে আমি সেখান থেকে কিছু আলোচনা আমার আলাদা একটা জায়গার মধ্যে লিপিবদ্ধ করলাম লিপিবদ্ধ করার সময় আমি যে কলম দিয়ে লিখতাম দোয়াত কলমের আমি এটার একটু শুকাই নি আমরা শুকাই নি আমি এটার একটু ধার আলু করার জন্য আমি এটার ধার থেকে কিছু পশম ফালাইয়া দিলাম অথবা এটার কিছু গুড়া ফালাইয়া দিলাম এমন টাইমে একজন ভিক্ষু কামারে বলে আল্লাহ হস্তে দাও আমি আমার লেখার কলমটা তারা দিয়ে দিলাম বিক্রি করে খাইও কিন্তু ওই ভিক্ষা দেওয়ার পরে আমার কাছে হিন্দু নাফিক তাই সে হাত বাড়াই দিছে আল্লাহর ওলি গত কয়েকদিন আগে তো আপনারে কিছু দেন হাম দিয়েছিলাম ফিরত দেন বিপদে ভালো ইচ্ছে কোনান্ত দিতাম যেটা আছে রে সম্পদ তত দিয়ে দিছি আল্লাহর ওলি ডাক দেয়া কয় বাবা আমার সামনে কিছু গুড়া পড়ে আছে দেখনি বল তো দোয়াত কলমের গুড়া কি করব বলে বাবা এই গুড়াগুলা তুমি হাতে নাও আরে ফাউনা টাকা লাগাইছে আমারে দেখাম কোরা बेटा ওই গুড়াগুলা হাতের মধ্যে নিছে বলে বাবা তুমি চোখ বন্ধ করো বল হুজুর করলাম আল্লাহর ওলি কয় আমি বিসমিল্লাহ কইরা ওই হাতে একবার ফু দিলাম বললাম বাবা হাতটা রাখো ওই নাপিত ব্যক্তি বলে আমি ওই হাতের মধ্যে তাকে দেখলাম ওই হাতের মধ্যে তাকে দেখলাম হাতের মধ্যে তাকে দেখলাম যে গুড়া গুলা ছিল এগুলা দোয়াত কলমের গুড়া না এগুলা সন্ন্যের গুড়া কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা

নারে অলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলা তার গে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে কামেল পীরের খেলা ও রে তারা আল্লাহরে কত ভয় করত আল্লাহ তাদের ফুয়ের মাধ্যমে দমে সামান্য বিন্দু বালিকনারে স্বর্ণ বানিয়ে দিত আর আমরা আল্লাহর বান্দা ফু দিলে বালিকনারে স্বর্ণ বানাইবো দূরের কথা ফানিতে ফু দিলে ফানি লড়ে না ফুকুফির মধ্যে মোমবাতিতে ফু দিলে আগুন নিবে না মাঝে মাঝে ধরে নাবে এর বাদে ধরে ঠিক আছে এই এজন্য ইমান দারে মতো তাজা করা লাগবো রে ইমান ডারে তাজা করলাম নিলাম কিন্তু আজকাল মাহফিলে এমনও এমন ইমানদার মানুষ আছ বলে হুজুর আমি বড় ফাক্কা ইমানদার মা বাপরে বাদ দেও না আসেনি মা বাপ বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ মেজ ভাইয়ের ঘরে এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ এমন ইমামদার লোক আসেনি ভাই সাহেব ও সন্তান কেমনে তুমি তোমার মা বাবারে যুদা করে দিলা মা বাপরা আলাদা কইরো না রে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা আব্বিরা বলবা মা ও আব্বা জান আল্লাহর ওস্তে আমারে maaf করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বলছে তোমারে maaf করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে maaf করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে করে মাপ চাইব আমার তো মানাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়ির মধ্যে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো বাড়িতে বাবা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব এ সন্তানের জনেরা তোমার আম্মা বা ইন্তেকাল করেছে তোমার টাকার অভাব নাই তোমার সম্পদের অভাব নাই তোমার ধনের অভাব নাই কিন্তু তুমি সন্তান ওই সম্পদ অর্জন করেছো কথা সত্য তুমি সন্তান সম্পদ অর্জন করার পরে তোমার মায়ের মুখে এক লোকমা ভাত তুমি তুইলা দিতে পারো না মায়ের মুখে এক লোকমা খানা তুমি তুইলা দিতে পারো না তোমার अब्बाजान তোমার বড় কষ্ট করে লালন পালন করেছে বড় কষ্ট করে তোমার পালন করেছে সন্তান রে তোমার अब्बाजान চিরা লুঙ্গিড়া পয়রা পয়রা সময় কাটায়ছে আর তুমি সন্তানকে দামি জামা কাপড় পরাইছে আজকে তোমার বাবা অন্ধকার কবরে তোমার কাছে টাকা আছে কিন্তু 500 টাকা দিakin না अब्बाजानের একটা লুঙ্গি কি না পড়াইতে পারো না আব্বা কবরে কি কইব তুমি সন্তানের টাকা দিয়া কি কইব তুমি সন্তানের পয়সা দিয়া তোমার মা নিজে না খেয়ে তুমি সন্তান রে খাওয়াইছে আজকে ওই মা কবরে তোমার টাকারও অভাব নাই তোমার পয়সার অভাব নাই তোমার ঘরে কত মেহমান খানা খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক মুখমা বাদ দিলা দিতে পারো না মা কবরে এর সন্তানের দ তোমার মা বাবা যদি কবরে থাকে আল্লাহর দোহায় একটু পরে মুনাজাত হবে আল্লাহর কাছে শুধু শুধু দোয়া করবা রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুন রব্বের কামা রব্বায়ানি সগীরা মা বাবা নাই মা চাওয়ার মতো তোমার কোনো সুযোগ নাই এ মুসলমান যাদের মা বাবা আছে তারা বাড়িতে যায় মা ছেড়ে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে সংসারে কি কর্ম করছো নামাজ পড়ো না তোমার সন্তানের জন্য কাজ করতে যায় তুমি নামাজ ছেড়ে দিছো তুমি হাসরের ময়দানে তুমি তোমার সন্তানের কাছে যায় বল বাবা সন্তান দাও তো দাও 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 আমাকে একটা আমল দাও তোমার না আমি খাওয়াইছি তোমার না আমি পড়াইছি সন্তান একটা আমল দাও না সন্তান বলবে চিনি না কোন ফুতের জন্য তুমি সন্তান এই এত সম্পদ ব্যয় কইরা নামাজ ছেড়ে দিছো

বউয়ের মায়ায় পরে সন্তানের মায়ায় পরে নামাজ সেরে না বল হুজুর আমি কৃষি কাজ করি খেতে থাকি আমার উজু থাকে না আমি কর্ম করি ফেঁকে থাকি আরে ড্রেনের পানি দিয়ে ধুইয়া যে গামছাটা কোমরে বান্ধা থাকে এটা খেতে লাইলে বিষয় দিয়ে পরে লাগে গাড়ি চালাও মসজিদে যাইতে সুযোগ পাও নাই পরে লাইবা গাড়ির ভিতরে অসুবিধা হবে দোকানদারি করো সুযোগ নাই দোকানের একটা কর্নারে বিছায় নামাজটা পরে লাইও বাবা কি জবাব দিতে

বড় যন্ত্রণাদায়ক বিষয় হুজুর আমার আল্লাহ কেন আমাদেরকে জিন্দা করবেন ওরে মাওলা তোমার কুদুর পারে না রে তোমার মহিমা দয়াল মাওলা রে ওরে মাওলা তোমার তেরি দার কেউ বুঝিতে পারে না রে তোমার মহিমা দয়াল মাওলা রে মাফিল সফল ওদের আমি কোনো অন্যায় করি নাই মা বাবার সাথে মাপ চাইতে অসুবিধা আছে বাড়িতে যে পাঠার ধরে সালাম করতে অসুবিধা হইবো তাহলে আগে যে বাড়িতে দায়িত্বটা পালন করবো মাফিল সফল কি না আপনারা আট বছর মাহফিল হয় আগামী তো হবে ও বন্ধু মা বাপ যাদের নাই তাদের মনে বড় কষ্ট ওদের আমি আমার মারে খাওয়াইতাম পারি না সন্তান মাসে মাসে যদি মা বাবারে যদি তুমি এক হাজার টাকার কইরা খানা খাওয়াইতা বারো মাসে কি বারোটা হাজার টাকা মা বাবার পেছনে লাগতো না একজন সন্তান হাতরা বারে বলবা আমার মা কবরে চলে গেছে আগামী বছরে মাহফেলার জন্য আমি 10টা হাজার টাকা দান করে দিব হুজুর দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার মার কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দেয় কে ভাই একজন হাতরাবারে বলা হুজুর আমি দিমু 10টা হাজার টাকা আবার হিসাব দিলাম এখন আগামী বছর এখন কি